প্রেম এমন একটি জিনিস যেটির সাথে আমরা সবাই পরিচিত, আর আজ শুনব প্রেম নিয়ে মহান ব্যক্তিদের কিছু বলে যাওয়া উক্তি। তো চলুন শুরু করা যাক। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে ভালোবেসে ফেলে সেটা তারা নিজেরাও জানে না। আর মেয়েরা সত্যি ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে দেয় সেটাও তারা নিজেরাও জানে না। নাম্বার দুই, প্রেমে আনন্দ থাকে স্বল্প সময়, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। নাম্বার তিন, এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব নয়, কারণ কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার নিজের স্রোতে বয়ে চলে। নাম্বার ফোর, প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। নাম্বার ফাইভ, প্রেমে পড়লে বোকা মানুষও বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান মানুষও বোকা হয়ে যায়। নাম্বার সিক্স, প্রেমের মধ্যে ভয় না থাকলে প্রেমের রস নিবিড় হয় না। নাম্বার সেভেন, বিচ্ছেদের দুঃখ ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয়। নাম্বার এইট, যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি আমাদের কোনো গুরুত্ব থাকে না। নাম্বার নাইন, প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে। নাম্বার টেন, ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রক্রিয়া, আবার কারোর জন্য স্বল্প, কিন্তু দীর্ঘ প্রক্রিয়া হোক কিংবা স্বল্প, কষ্ট দুটোতেই সমান। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি এখনও ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটা কমেন্ট আমার চলার পথের প্রেরণা। আমি আপনাদের সাথে কথা বলছিলাম সুশান্ত বারিক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, বাই।